إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها তখন ছয় মাসের মা ছয় মাসের প্রেগন্যান্সি মা তার সন্তান পেট থেকে অটোমেটিকলি লাড়া খাইয়া বাইরিয়া যাইব তিন মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যাইব সাত মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যাইব নয় মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যাইব মানুষ বলবে কি হইলো কি হইলো আপনারা একটা জিজ্ঞেস করবেন মা সন্তান পেট থেকে বের হলে কেমন কষ্ট হয় মা বলে ব্যাখ্যা নাই আগে যদি জানতাম সন্তান পেটে নিলে এত কষ্ট হবে তাইলে কোনোদিন আমি পেটে সন্তান নিতাম না মা গো মা সন্তান পেটে নিয়ে এতদিন ঘোরাফেরা করছো কেমন লাগছে ওই সন্তান যখন রাতের বেলায় ঘুমেরে করে পেটের মধ্যে লাতি মারছে মনে মনে ভাবছিলাম সন্তান পেটে নিয়া পেটের মধ্যে লাতি মারলে এত কষ্ট হয় এমন জানলে আর সন্তান নিতাম না ও মা খাইতে বৈশা তোমার কাছে কেমন লেগেছে কই আমি খাইতে বৈশা মুখের মধ্যে লুকমা দিমু আমার সন্তান পেটের মধ্যে লাতি মেরেছে তখন মনে মনে কই কেন সন্তান পেটে নিলাম শান্তিতে খাইতে পারলাম না এরপর মা মা সন্তানকে দেখার জন্য স্বপ্ন দেখে ডাক্তার বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় বিজ্ঞান বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় তার চাইতে অনেক গুণ বেশি ব্যথা হয় মার কত প্রসবের সময় আমি আপনাদের কাছে বলবো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ইমানদারের সামনে যখন আজরাইল আসবে ইমানদার আজরাইলের সঙ্গে বন্ধুর মতো কথা বলবে আজরাইল ইমানদারের সামনে বন্ধুর মতো এসেই কম সালাম বিনিময় করবে আর বলবে আল্লাহর বান্দা তোমার রুহটা এখন নিয়ে যাব ইমানদার বলবে আর দেরি করো না তাড়াতাড়ি আমার রুহটা নিয়ে যাও আমি আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি এই হলো ইমানদার ইমানি ভাষা বংশের জোরে সেই দিন আজরাইলের মোকাবেলা করা যাবে না ক্ষমতার জোরে আজরাইলের মোকাবেলা করা যাবে না আজরাইলের থাবার মোকাবেলা করতে হবে ঈমান দিয়া এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল বলবে আল্লাহ তোমার ঈমানদার রুহ তো মুখ দিয়া নিতে দেয় না তোমার ঈমানদার তো চোখ দিয়া রুহ নিতে দেয় না আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল তোমার হাতের তালের মধ্যে আমি আল্লাহর নামটা লেখো আল্লাহ 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 এই নামটা লেখো লিখে ইমানদারের চোখের সামনে গিয়ে ধরো ইমানদারের চোখের সামনে ওই আজরাইলের হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা এনে আনবেন আল্লাহর নামটা এনে যখন ইমানদারের সামনে তুলে ধরবেন তখন ইমানদার আল্লাহর নামের দিকে তাকাইয়া ইমানদার মুহূর্তে আল্লাহর নামে ফানা হয়ে যাবে ওই মুহূর্তে আজরাইলে তার রুহটার সার্জারি করব ও যুবক মায়ের স্তন থেকে সন্তান ঘুমায়া গেলে যেমন করে দুধ পান করে ঘুমায় গেলে যেমন টের পায় না ইমানদার আজরাইলের রুহ নিয়ে যাবে ইমানদার যারা পরিমাণ টের পাবে না এমন মরণ আমাদের হবেনি এমন মরণ উজার ইশারের ভাইদের হবেনি এমন মরণ মুরব্বীদের হবেনি নবী গো আপনি যদিও মদিনায় আমাদের জান আমাদের প্রাণের কাছে আপনি নবী হাজির নাজির ও নবী গো মরণের কালে আপনার দিদার নসিব হবেনি কবরে আপনি থাকবেননি ও যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন النبي أولى بالمؤمنين من أنفسهم الله الحبيب جانر চাইতে আরো নিকটে হাজির ও নাজির জোরে কোন মারহাবা কোন এই জন্য যুবক এখনো সময় আছে যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে এই জন্য আজরাইল আসার আগে এখনই সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এখনই সময় রমজানে রোজা রাখা এখনই সময় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা এখনই সময় নবীটিকে জানের চাইতে আরও বেশি ভালোবাসা এখনই সময় আউলিয়া কেরামদের পদাঙ্ক অনুসরণ করা এই জন্য যুবকের দল মরণ বড় কষ্ট মরণ বড় কষ্ট এই জন্য আমার নবী বলে কেয়ামত দুই কিসিমের একটা হলো ব্যক্তিগত কেয়ামত আর একটা হলো সমষ্টিগত কেয়ামত এখন সমষ্টিগত কেয়ামতটা কিরকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইক আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব ফান হয়ে যাবে একমাত্র
পবিত্র আমার আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আমার নবী বলে এই পৃথিবীটা ধ্বংস হওয়ার আগে কিছু আলামত প্রকাশিত হবে কিছু হলো আলামত সগরা কিছু হলো কুবরা কিছু হলো ছোট আলামত কিছু হলো বড় আলামত ছোট আলামত যা আছে সব দিকে ফলাইছি এর কিছু মাত্র বাকি আছে আমার নবী বলে কিয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনা শুরু হবে এই দাজ্জালের মোকাবেলাও ঠিক আজরাইলের মতই বেঈমান যারা দাজ্জালরে আল্লাহ মাইনা ফলাইয়া জাহান্নামী হইয়া যাবে ঈমানদার যারা তারা দাজ্জালকে আল্লাহ মানবে না ঈমানদার বলবে তুমি আমার আল্লাহ না কারণ আমার আল্লাহ তিনি যাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না আল্লাহ ওয়াদা করেছেন মৃত্যু দিবেন আমাদেরকে মৃত্যুর পরে হাশরের ময়দান গটাবেন ওই জায়গার মধ্যে আল্লাহ আমাদেরকে দিদার দিবেন এরপর আমাদেরকে জান্নাত ঢুকাবে আর তুমি ডান হাতে জান্নাতের বাহানা দেখাইতাছো এটা আসল জান্নাত না এটা হলো নকল জান্নাত তুমি আমাদের রব না আমাদের রব হলো তিনি যিনি আমার হায়াতের মালিক কথা কোন ঠিক কিনা এ যুবক তুমি এখন এসে আজরাইলকে দাজ্জালকে বলবেন তুমি এখন এসে আমাদেরকে মৃত্যুর ভয় দেখাইতাছো অথচ তোমার মৃত্যুর ভয়ের আগে আমরা আমার আল্লাহর দেওয়া জীবন উপভোগ করেছি আর জোরে কোন আল্লাহু আকবার আর আমার আল্লাহ হলো আমাদের মৌতের মালিক এই জন্য তুমি আমাদের রব নয় কারণ তোমার কফলের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায় একটা হলো কাফ আরেকটা হলো ফা আরেকটা হলো র এই কাফের শব্দ দেখা যায় এই জন্য তোমাকে আল্লাহ মানা যাবে না তুমি আমাদের রব নয় এরপরে আমার নবী বলে ও উম্মতের দল তারা যারা দাজ্জালকে আল্লাহ মানবে না ওদেরকে মেরে ফেলবে আগুনের মধ্যে ফেলে দিবে এক সাহাবীকে নবী গো আমাদের গায়ে কি তখন ব্যথা লাগবে না আমার নবী বলে তুমি জানো না গো এ যদিও তোমাদেরকে আগুনে ফেলে দিবে কিন্তু আমার আল্লাহ ওই আগুনকে ফুলের বাগান বানাইয়া দিবে আরে নমরুদ্দাতে ইব্রাহিম নবীর আগুনে ফলাইছে ফুলের বাগান বানাই দিছে কে এই জন্য যুবক জিহাদের ময়দান বলো কঠিন কঠিন ময়দান বলো গায়ের মধ্যে তলোয়ারের আঘাত লাগে পিপিলিকার কামড়ের মতন কষ্ট অনুভব হয় এই জন্য এটা হলো আমার আল্লাহর পথে শাহাদতের মর্যাদা আল্লাহর পথে প্রেমিকদের প্রেমিকদের অবস্থান এই জন্য দাজ্জাল বলবে আমার আল্লাহ মান যারা মানবে তারা জাহান্নামী হয়ে যাবে যারা মানবে না এরাই হলো জান্নাতি এই জন্য যুবক ভাইয়ের আমার সবসময় আল্লাহর হাবিব এই দাজ্জালের ফেতনা থেকে সবসময় আমাদেরকে আশ্রয় চা যাওয়ার জন্য অনুরোধ করেছেন নির্দেশ দিয়েছেন এই জন্য দাজ্জালের পতন হবে এই দাজ্জাল পতন হবে ইয়াজুজ মাজুজের পতন হবে ঈসা আলাইহিস সালামের শুভ আগমন আর ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন এই যুবক ভাইরা ইমাম মাহদীর আব্বার নাম কি ইমাম মাহদীর নাম কি ইমাম মাহদী আলাইহিস সালামের নাম হবে মুহাম্মদ মুহাম্মদ আর উনার আব্বার নাম হবে আব্দুল্লাহ এবং তিনি হবে হযরতে হাসান ইবনে আলীর বংশধর জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এমন একটা জমিন থাকবে না যেই জায়গার মধ্যে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজে প্রকম্পিত হবে না কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য আমরা দাজ্জালের ফেতনা বুঝি না ইমাম মাহাদিকে চাই কি চাই না এই জন্য ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি তেমন হযরতে ঈসা পয়গম্বর বলবে আপনি নামাজ পড়ান দেখেন আমার নবীর উম্মত সেই দিন নামাজের ইমামতি করবেন তিনি হলো ইমাম মাহাদি আলাইহিস সালাম আজকে আমার বাংলাদেশে বহুত মানুষে ইমাম নাম দিয়ে নিজের মাহাদি দাবি করতো আর বেশি দিন বাকি নাই আছে নিও না জানে করতে পারে ইমাম দুই আট তিন আট ছয় আট দশ আট একটা সুরা শুদ্ধ করে পড়তে মসজিদের মধ্যে ইমাম রাখতে গেলে ইন্টারভিউ নেয়নি কিরে নে ইমামতি করতে গেলে যোগ্যতা লাগে ইমাম হতে গেলে যোগ্যতা লাগে বাউতাবাজি বন্ধ করে দিতে হবে অনেক হয়েছে এবার বন্ধ করুন তামাশা সুন্নিয়তের নামে তামাশা চলবে না সুন্নি জনতা জেগে উঠেছে তুলে বলেন ঠিক কি না বলেন ইমাম মাহাদি আলাইহিস সালাম এসে মসজিদের ইমামতি করবেন মারহাবা কোন বুলেট মারলে দুইটা সূরা শুদ্ধ করে পড়তে পারবে না ফাঁকি ঝুঁকি বন্ধ করেন বহুত বুঝিন না বাংলাদেশে আছে দান্দা লাগাইয়া দান্দা লাগানোর দিন শেষ বহুত খাইছেন তো এবার ঘরে বনে
বহুত করছেন বহুত দেখছি বহুত সহ্য করছি এবার আল্লাহর ওয়াস্তে সুন্নি জামাতের এই যুবকদের এই প্রেমিকদের আবেগ নিয়ে আর খেলা করবেন না কথা বলেন ঠিক কি না এই উজানি শারের মানুষ সতর্ক থাকুন আপনাদের আবেগ নিয়ে যেন কেউ খেলা করতে না পারে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে ইমামতি করবেন ইমাম হওয়া সহজ জিনিস না ইমাম হতে গেলে কিতাব পড়তে হবে ইমাম হতে বলে কোরআন জানতে হবে ইমাম হতে গেলে আপনাকে সে বিচক্ষণ নলেজ লাগবে কথা বলেন ঠিক কি না বলেন ধর্মের ব্যাপারে এমনি পটু হতে পারেন বহুত কিছু আপনি জানতে পারেন রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স আপনি মনে জানতে পারেন ওই সমস্ত জেনারেল শিক্ষা এক জিনিস ধর্ম আরেক জিনিস ধর্মের যেই সমস্ত ধর্মীয় জ্ঞানমূলক জায়গাগুলো আছে দালিলিক যে জায়গা আছে সেই জায়গায় কথা বলার যোগ্যতা আপনার নাই সেই জন্য আপনি কথা বলতে সাবধানে কথা বলবেন ইঞ্জিনিয়ারের কাজ সে বিল্ডিং করবে ব্রিজ করবে তার ডিপার্টমেন্ট আলাদা ডাক্তারের কাজ সে সার্জারি করবে ইমাম কাকে বলে ইমামে আজম আবু হানিফা কি সাধারণ কেউ ছিল ইমাম বুখারি কি সাধারণ কেউ ছিল যুগে যুগে ইমাম শব্দটাই হলো কোরআন সুন্নাই পারদর্শী একটি বিচক্ষণ চেতনার নাম কথা বলেন ঠিক না বেঠি ধর্মীয় জায়গায় এসে গজব লুকাই দিছেন বন্ধ করুন আমরা যারা কথা বলছি মনে করবেন না প্রতিহিংসা করে কথা বলছি না টুডে টুমোরো আমাদের সুন্নিয়তের বিশাল বড় বদনাম হবে যদি সব জায়গায় কথা বলেন বড় ধরনের বদনাম হবে সেই জন্য অনুরোধ করব আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গী হতে চাই কি চাই না আর যারা চাই কি চাই না সাবধান করে দিলাম সতর্ক করে দিলাম কখনো যেন এগুলো নিয়ে আর নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি না হয় আমি কাহারও শত্রু না আমি আপনাদের লোক আমি আপনার ঘরের লোক আজকে কেন বলছি যখন দেখছি আলিফের নামে কুতুব জানে না মাদ্রাসার বারান্দা তো যায় না এরা বড় বড় মুফতি আর শায়খ আর রাহবারের গোষ্ঠী আলিফের নামে কুতুব জানে না ইতিহাসের কিতাব আইনা পেস্ট করে আইনা ফেসবুকে সাইরা দিয়া অন্ধত্বভাবে তারা প্রচার করে সুন্নি জামাতের মধ্যে বিভেদ সৃষ্টি করে একমাত্র তারা নিজেদেরকেই হক বলে করে আর বাকি সব পীর মাশাইখ যা আছে কাজী আকবর আলী রেজভী হুজুর আল্লামা আমিনুল ইসলাম জালালী হুজুর এবং এমাজলি রহমতুল্লাহ আলাই আবেদ সালমাদানী রহমতুল্লাহ আলাই আকবর আলী রেজভী হুজুর চাপুরী আল্লামা আব্দুল লতিফ শাহ রহমতুল্লাহ আলাই তারা যে দর্শনের উপরে ছিল ওই দর্শনের বিরোধিতা করতে গিয়ে যারা সুন্নিয়তের নাম দিতে চায় এটা আমরা যারা আছি আমরা কেউ মানতে পারি না আমরা যদি ভুল করে থাকি আপনি আমাদের সঙ্গে বসুন কথা বলুন সমাধান করুন আর ফেসবুকে ফুডুর ফুডুর দিন শেষ আর কোন জায়গাতে আগ দিয়ে শান্তাস হয়েছেন না তো ব্যক্তিরা কালো হতে পারে শরীরটা চিকন হতে পারে ওজন করলে দেখবেন কলিজাটা বড়ির থেকে বড় হবে ইনশাল্লাহ আমি গায়ের জোরে কথা বলছি না দলিলের জোরে কথা বলছি আজকে সাহাবায়ে কেরামের বিরোধিতা করা হয় আপনারা মুরিদ হয়েছেন বহুত বছর আগে অবশ্যই আপনাদেরকে দাম সম্মান করি কিন্তু মনে রাখবেন যদি কাহারু কপালে জাহান্নাম লেখা থাকে সে সারা জীবন ভালো কাজ করলো মৃত্যুর আগে সে এমন মুখ দিয়ে এমন কথা বের হবে বের হয়ে সে জাহান্নামে যাবে মনে রাখবেন এই কথাটা এটাই শুরু হয়েছে এটাই চলতেছে সাবধান এখনো সুযোগ আছে আসুন বসুন এই অঞ্চল আমাদের অঞ্চল এই জায়গার ভিতরে চলবেন ফিরবেন অসুবিধা নাই কিন্তু ধর্মীয় কোনো বিষয় যদি হয় এ এলাকার ওলামায়ে কেরাম সবাই মিলেমিশে একটা সমাধান করে চলাফেরা করবেন কোনো ধরনের ধার করা বাড়াইটা কোনো ধরনের পেস্ট করা কোনো কথায় আপনারা কান দিবেন না আমরা প্রতিহিংসা করে কথা বলছি না আর প্রতিহিংসা আমি করবো কেন আমি তো প্রতিহিংসা করার প্রশ্নই আসে না আমি তো কাউকে কাউন্টারই মনে করি না যে মুখে উঠতে যেতেছে আমি মনে উঠতে পারতেছি না আমি তার প্রতিহিংসা করবো প্রশ্নই আসে না আমি তাহির কারো কাউন্টারে কথা বলবো কাউকে প্রতিহিংসা করবো প্রয়োজনই নেই আমার কারণ আমি মনে করি যার রিজিক যতটুকু যার যাকে দিয়ে আল্লাহ যতটুকু খেদমত যেভাবে লিখিয়েছেন আপনি এমন জায়গায় খেদমত করতেছেন যেখানে আমি ধারে কাছে যাইতে পারতেছি না আমি এমন জায়গায় যাইতেছি আপনিও চাইতেছেন না সবারই যার যার জায়গা থেকে খেদমত আসে না নাই বলেন তা আপনি কেন সকলকে বিদ্যাঙ্গল দেখে একমাত্র আপনি হক বাকি সব বাতিল এ ফিতলা গুগু গো দিন শেষ হয়ে যাবো গা আরেকটু আরেকটু অপেক্ষা করেন ঘর থেকে টাইম নাইন না বস করুন কি মনে করেন তাহিরিকে আসবেন না আসতে হবে কেবল ১৯ দিনে না হইছে জবাব দিছি ২৫ বছর ৩০ বছরের আন্দোলন ২৫ বছর ৩০ বছরের কাজ
মাত্র 12 14 দিনে টুকা দিছি থর থর করে কাঁপতাছে ও হনুই কি রে দলিলে দুর্বল এইজন্য কাঁপতাছে যদি দলিলে সবল হইতো তাইলে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করত হাত তুলে বলেন ঠিক কি না বলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন এটাই আমাদের সুন্নিদের আকীদা কথা বলেন ঠিক কি না বলেন যারা ওনার বিরোধিতা করবে এরা কখনো সুন্নি হতে পারে না পরিষ্কার কথা যদি আপনার কোনো আলেম থাকে কোনো বড় হুজুর মাইজলা হুজুর সরু হুজুর থাকে আমি সাফির বাড়ি আমার দইরা টাইন না গলার মধ্যে রশিদে টাইন না উজারে সেরে আনবেন আইনা বলবেন বন কথা বলুন দলিল দেন যদি জবাব দিতে না পারি মাউথ স্পিকার সেরে দিব হারাম করে দিব কখনো কথা বলবো না আমি চাপার জোরে কথা বলছি না প্রতিহিংসা করে কথা বলছি না দলিলে যা আছে তাই বলছি ঠিক তো কোনো সমস্যা না এটা জাতীয় সমস্যা কথা বলেন ঠিক কিনা বলেন কেউ যদি মনে করেন যে তাহিরের জবাব দেখিলে গা অসম্ভব তাহিরি একলা দিছে একের পর এক দেখবেন দেওয়া শুরু হইছে সবার মনের ভিতরে কষ্ট চাপানি এতদিন চলছে সহ্য করছি সহ্য করছি সহ্য করছি এখন যখন দেখলাম উফরা আয়া ফোরসে ভাবলাম যে না আর তো সারা যায় না লাটির দরবার আমরা করব না আমরা দলিলের দরবার করব সুলতানপুর সান্নার সাফুর সিনিয়র খেওয়াই কাজের বলা যে ফুলামন্ডি ফুটুর ফুটুর করে ইতা আমরা সামনে খারে কি পাঁচ মিনিট কি কথা বলার যোগ্যতা আছে যোগ্যতা আছে তাহলে আপনি আলেমদের বিরুদ্ধে আঙ্গুল দেখে কথা কইবেন এ সবারে গালাগালি করবেন ফাইসেন কো আপনারা 25 বছর গাইলেছেন আমরা মাত্র 25 দিন হইছে জবাব দেওয়া শুরু করছি কত বছর গাইলেছে 25 বছর কইছে আমরা খারেজি নাউজুবিল্লাহ আমরা খারেজি আমরা জাহান্নামের দলে আর একমাত্র এরাই জান্নাতের দলে তো সাবধান খুব সতর্ক এই পোলাপান কিন্তু আমাদের পোলাপান আপনারা কিন্তু আমাদের আমরা আপনাদের আপনারা আমাদের তো যদি কোনো সমস্যা হয় ফেসবুকে গজব বধু আপনি বসে গেলে কিন্তু চলে এই যে মাইক দাজ আজকে এতদিন ধরে কইতাছি কোনো বেটা দিয়ে আর কনা হ্যাঁ তাই হিসাবে চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম 10 লাখ টাকার চ্যালেঞ্জ এক বেটা আমার বলে টেয়া হয়ে গেছে গা ক তার যে কথা টেয়া হয়েছ ক 20 লাখ টাকা চ্যালেঞ্জ মারে ক ইডা হিডা ক বারেটটা মুলুবি টুলুবি তা দুনিয়া ক আর কে আমারে আমি কই আমি যে চ্যালেঞ্জ করছি আমার এক টেহাও দন লাগতো না টেহা দিবার লাগে লক্ষ সুন্নি জনতা অপেক্ষা করতেছে এরপরও সুন্নতের ময়দানকে কলুষিত করতে দেওয়া যাবে না এই জন্য বলছিলাম ইমাম মাহাদি আলে ওই ইমাম থেকে ওয়াসটা লইরে গেছে গা নাইলে কিন্তু লর্ডস আবার বয়সেরও তো একটা হিসাব কিতাব আছে ওয়াসটা লইরে গেছে গা আর কি নাইলে ওয়াসটা লড়ার কথা না যেভাবে ওয়াসটা শুরু করছিলাম আজকে থেকে উজানি শরের মানুষ হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনি কি ছিলেন আল্লামা গাজী আকবরের রিজভী সাহেব হুজুর ওনাকে সাহাবী মানছে আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি সাহাবী মানছে মনজুর আহমদ রাফাই হুজুর কেবলা সাহাবী মানছে এবং আমাদের আবেদ শাল মাদানি রহমতুল্লাহ আলাইহি সাহাবী মানছে আল্লামা সাহেব তুল্লাহ সিরাজনগরী হুজুর সাহাবী মানেন ইমামে আহমদ রাজা খান ফাজলি আলা হজরত সাহাবী মানেন এরা আলা হজরতরে কয় খারিজি আমরারও কয় খারিজি বাংলাদেশের বড় যে মাদ্রাসার জামি আহমদিয়া সুন্নিয়া এই মাদ্রাসারে কয় খারিজি মাদ্রাসা তাইলে আপনার শুনে রক্ত তো আছে কেউ এটা লাগতো না শুনল কেউ লাগতো না এইভাবে আজকে বহুত দিন ধরে আমরা কইতাছে আমরা কি থাক দে বাংলা পড়ুয়াজন বুঝে না কি তা করবো কইলে কইছে বাদ দে এখন যখন দেখছি কিছু আলেম যাইয়া তারে বর করছে তখন দেখলাম যে না এটা আর সারা যায় না কথা বলেন ঠিক না বে ঠিক এজন্য আমরা দর্শি শক্ত হাতে দর্শি ইনশাল্লাহ লড়তে পারবেন ইনশাল্লাহ আমি বলছিলাম কেয়ামত দুই প্রকার একটা হলো সমষ্টিগত কেয়ামত যখন সমষ্টিগত কেয়ামত আসবে দাজ্জাল কি বেরিব এই দাজ্জাল তো একটা বড় দাজ্জাল কানা দাজ্জাল আছে না কানা দাজ্জাল কয় না দাজ্জালের কোন চক্রে ভাই কানা থাকবো বাম চক্রে না ডান চক্রে হ্যাঁ বাম চক্রে না না দেখলো ইতিহাস জানে আরে বাপ গরম ও মন এই মুহূর্তে দাজ্জাল এলো বাইরে বাপ না এলে এলে দেখ না দেখছি পুরো দেখছি নি আমি কইতাছি কোন চক্রে ক বাম চক্রে আর ওহন যদি এই মুহূর্তে আর দাজ্জাল আইতো বাইরে হোতালে এলে ঠিক নিও এটা বেড়াই অহন আড্ডি কিন্তু আমরা আড্ডির দিকে শক্ত আছে কারণ ওই সময় তো আর ইয়া আসেন না ফুসকিন হাইব্রিড আসেন না সব অরিজিনাল নদীর মাছ ঠিক আছে ফরমালিন আসেন না ঠিক আছে তো যাই হোক বাজান বাম চোখটা আমি এই কথাটা কেন বলছি বাংলা ওই যে বিশ্বকাপ যে খেলাইছে কিছু দেখবেন প্লেয়ারদের শরীরের মধ্যে টেটু আঁকে হেরা দাজ্জালের ছবিটা যেমন হেরা হাতের মধ্যে এইভাবে আঁকে হেরা এটার ভাগ্যের প্রতীক মনে করে ফুলাফান কই পাগল হইছো তোমরা
কই তো মানুষ এখন জায়গা হয় না দেখছেন কই যাইতো মাশাআল্লাহ এই যে মানুষ আই বসে না প্রেমিকরে আওয়াজ পাই লিছে একটু জিকির হইবনি আজকাল আসতে ইনশাআল্লাহ এ আমার ফুলা ভান্ডি আছে নি রে ফুলা ভান্ডি ইয়া জুলুসে গেছলা নি বান করে কইতে গে ফিরাইছো সামনে বুদ্ধি করে যায় ঠিক আছে আমি রাতে তাহি বৈরব ইয়া সরি বৈরব বলে ইয়া বাদগর আপনাদেরকে আমি রিসিভ করবো আপনার আগে যাই গা বইয়া রাত্রেবেলা খাওয়ান টান খাওয়াইয়া সুন্দর করে ফজর করে বাড়ি যাবো মারহাবাগণ তো জুলুস ওইতাছে নি সামনে আরো হবে তবে এক থাকতইব কি থাকতইব আমি যে এতক্ষণ চিল্লাচিল্লি করছি এটা এক কইবার লাগিয়া চিল্লাইতাছি এক কইবার লাগিয়া সমাধান না করলে হিডো পারবো লাস্টে এক সময় দ্বন্দ্ব লাগবো চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যাবো কথাগণ ঠিক না বেটে তো আমি বলছিলাম দাজ্জাল আইসিনি আইসে না দাজ্জাল আওয়ার আগে কিছু সেমি দাজ্জাল বাইরিব এই সেমি দাজ্জাল গুলো বাইরি গেছে অলরেডি মাইক দেয়া ওই দিন বলতেছে যে কাবা ঘরের নাকি নির্মাণ হয়েছে হিন্দু টেহা দিয়া বিদ্রোহী টাকা দিয়ে নাকি কাবা ঘর নির্মাণ হয়েছে এই কথাগুলো যে মৌলবীরা বলছে আপনারা মুরব্বীরা তো ইউটিউব চালান না আমরা চালাই যেহেতু আমরা জানি বলতেছে হ্যাঁ নাম হ্যাঁ নাম লই না লইলে বাইরে লই যাবো বুঝ না আরো চাই বাইরে লই বলে বুঝ না এই দেখছো না এক বেড়া একজনে আমার বিরুদ্ধে বক্তব্য দিছে হ্যাঁ বাইরে লই গেছে সারা দুনিয়া চিন্তাছে সারা দুনিয়ার পেজে মিললা যে ভিউয়ার্স নাই আমার বিরুদ্ধে এক বক্তব্য দিয়ে হে ভিউয়ার্স হয়ে গেছে কিছু লোক তো আছে ওরে বাটফারের দল কথা কন ঠিক না বেঠিক তো যাই হোক এইভাবে বহুত লোক ভাইরাল হয়েছে তা আমি নামটা ধরছি না যে ব্যক্তি বলে কাবা ঘর নির্মাণ হয়েছে হিন্দুর টাকা দিয়া এই ব্যক্তিও তো আমার মতন টুপি লাগাই তো আজ করে দারিদ্রি লই তো আজ করে অন আপনি যদি প্রতিবাদ না করেন হের হের কথাটা সত্য হয়েছে তো কেনা অন এই বেটা কইছে দোষ নাই আমি প্রতিবাদ করছি দিকে দোষ হয়ে যাবো গা ইত্যা করেন না অন্যায় রে অন্যায় কন ন্যায় রে ন্যায় কন দাজ্জাল বের হওয়ার আগে সেমি দাজ্জাল জিডি ইডিউল ওই দাজ্জাল যারা বলে নবী মইরা পুচ্চা গল্লা মাটির সঙ্গে মিশে গেছে গা নাউজুবিল্লাহ কর আমার নবী কি মুর্দানা জিন্দা বাস এরপরে আসেন রসুল বলছেন কেয়ামতের পূর্বে কিছু আলামত আছে আলামতের মধ্যে একটা আলামত যখন গণ সময় চলে আসবে তখন আমার আল্লাহ বলছেন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের পূর্বে পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে এখন প্রশ্ন হলো আমাদের সমাজে অনেকে প্রশ্ন করেন হুজুর এত বড় বড় পাহাড় কেন আল্লাহ বানাইছেন এই পাহাড়ে তো মানুষ বাড়ি বাড়াইতে পারে না এই পাহাড়ে তো মানুষ জমিন ফসল ফলাইতে পারে না এই পাহাড়ে তো গাছ লাগাইতে পারে না এত বড় বড় পাহাড় কেন আল্লাহ বানাইছেন আমিও যখন মদিনায় গেলাম অসংখ্য পাহাড়গুলো আমি দেখলাম যে এই পাহাড়ের মধ্যে কোনো গাছ লাগানোর কোনো সুযোগ নাই যে এই পাহাড়ের মধ্যে কোনো বাড়ি নাই অসংখ্য পাহাড় দেখেছি এই পাহাড়গুলো আমার আল্লাহ কেন বানিয়েছেন জানেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলে দিয়েছেন ওয়ালজিবালা আওতাদা আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলো বানিয়েছেন জমিকে পেরেক মারার জন্য আমার উজানিসার গ্রামে অনেক টিনের ঘর আছে টিনটা কাঠের উপরে রাখে রাইখা স্ক্রুপ দিয়া ছোট বল্টো দিয়া ওয়াশার দিয়া সুন্দর করে টিনটারে আটকাইয়া দেয় যেন বাতাসে উড়াইয়া না নিতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো বানাইছে অনর্থক বানাই নাই আমার আল্লাহর সৃষ্টির পেছনে রহস্য আছে এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ জমিনের মধ্যে পাহাড় বানাইছি জমিনে পেরেক হিসাবে পাহাড়গুলোকে আমি ব্যবহার করেছি কিয়ামতের পূর্বে যখন হবে গো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ এই পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে উড়ে যাওয়ার পরে কি হবে ইযা জুলসিলাতিল আরদু সিলসালাহা তখন এই জমিনটা সাথে সাথে কাঁপা আরম্ভ হবে এত এখনো যে পৃথিবীটা স্থির আছে কেন পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ পেরেক মেরে রাখছে এই জন্য পৃথিবী নড়াচড়া করে না কিন্তু আমার আল্লাহ কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো উড়াইয়া যখন নিয়ে যাবে ইযা জুলসিলাতিল আরদু জিলজালাহা এই জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে আর ওই দিক দাইয়া ও মায়া কুনুন নাসু কাল ফারাশিল মাবসুস মানুষগুলো কীট পতঙ্গের মতন
বিচ্ছিন্ন হয়ে যাবে কেউ মা থেকে ছিটকে পড়বে কেউ বাবা থেকে ছিটকে পড়বে কেউ গ্রাম থেকে ছিটকে পড়বে কেউ দেশ থেকে ছিটকে পড়বে মানুষ কীট পতঙ্গের মতন উড়ে যাবে ও যুবকের দল এই জন্য আসমানের দিকে তাকাইবা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ এই যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে আকাশটা ফেটে যাবে কিয়ামতের পূর্বে আকাশটা ফেটে যাবে কেন জানেননি আমার আল্লাহ আকাশের মোড়ে মোড়ে তারকা লাগাইয়া রাখছে ওয়াল ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত এই তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে এই জমিনটার মধ্যে তারকাগুলো পড়ে যাবে আকাশটা বিদীর্ণ হয়ে যাবে এরপরে আসো নদীর অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাগরের অবস্থা কি হবে সমুদ্রের অবস্থা কি হবে ওয়া ইযাল বিআরু ফুজ্জিরাত তখন ওই নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে জাপানের সুনামি লেখে চার্জ দিবেন ইউটিউবের মধ্যে আজকে সুনামি লেখে চার্জ দিবেন দেখবেন পানিটা নদীর মধ্যে সমান থাকে কোনো বাতাস নাই তুফান নাই বিনা বাতাসে একটা ঢেউ উঠা যায় হঠাৎ কইরা সুনামিটা এমনভাবে উঠে নদী থেকে পানিটা হঠাৎ করে ফুলে উঠে তীর ভেসে যায় তীরের পারে বাড়িঘর ভেসে যায় লন্ডভন্ড হয়ে যায় আমার আল্লাহ বলেন সেই দিন পুকুর থেকে সুনামি শুরু হবে নদী থেকে সুনামি শুরু হবে সাগর থেকে সুনামি শুরু হবে ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওই নদী নালা থেকে যখন সুনামিটা শুরু হবে তখন মানুষ বললে ওয়াকালাল ইনসানু মালাহা কি হইলো আসমান কেন ফেটে যাচ্ছে জমিন কেন নড়াচড়া করে পাহাড় কেন উড়ে যাচ্ছে মানুষ কেন ছিটকে যাচ্ছে তখন সকল মানুষ বিভীষিকাময় প্রান্তরে বলবে وقال الإنسان ما لها মানুষ বলবে কি হইল কি হইল কি হইল তখন সবার একটাই কথা কিয়ামত হয়ে যাচ্ছে ওই মুহূর্তে যখন জমিনটা নড়াচড়া করবে বন্ধুরে আমার ও জানি সারের বাবারাও যখন জমিনটা কম্পন শুরু হয়ে যাবে ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা এতক্ষণ জমিনের উপরে বলছি এখন দেখেন কি বলে কই জমিন তার বোঝাগুলো বের করে দিবে তেলের খনি বের হয়ে যাবে স্বর্ণের খনি বের হয়ে যাবে খনি পদার্থের খনি বের হয়ে যাবে আজকে মানুষ স্বর্ণে পাগল ওই দিন স্বর্ণ বের হবে কিন্তু স্বর্ণের লুপ কেউ করবে না ওই দিন খনিজ পদার্থ বের হবে খনিজ পদার্থের পাগল ওই দিন সম্পদের ভুক কেউ করবে না ওই দিন কতগুলো মাটির নিচের সম্পদ বের হবে মানুষগুলো ওই সম্পদের ভুক করবে না সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা কি হইল কি হইল হাদিস শরীফের মধ্যে দেখলাম যখন জমিনটা কাঁপাকাঁপি শুরু হবে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা তখন ছয় মাসের মা ছয় মাসের প্রেগন্যান্সি মা তার সন্তান পেট থেকে অটোমেটিকলি লাড়া খাইয়া বাইরিয়া যাইব তিন মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যাইব সাত মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যাইব নয় মাসের বাচ্চা ডেলিভারি হইয়া যাইব মানুষ বলবে কি হইল কি হইল আপনারা একটা জিজ্ঞেস করবেন মা সন্তান পেট থেকে বের হলে কেমন কষ্ট হয় মা বলে ব্যাখ্যা নাই আগে যদি জানতাম সন্তান পেটে নিলে এত কষ্ট হবে তাইলে কোনোদিন আমি পেটে সন্তান নিতাম না মা গো মা সন্তান পেটে নিয়ে এতদিন ঘোরাফেরা করছো কেমন লাগছে ওই সন্তান যখন রাতের বেলায় ঘুমের করে পেটের মধ্যে লাতি মারছে মনে মনে ভাবছিলাম সন্তান পেটে নিয়ে পেটের মধ্যে লাতি মারলে এত কষ্ট হয় এমন জানলে আর সন্তান নিতাম না ও মা খাইতে বৈসা তোমার কাছে কেমন লেগেছে কই আমি খাইতে বৈসা মুখের মধ্যে লুকমা দিমু আমার সন্তান পেটের মধ্যে লাতি মেরেছে তখন মনে মনে কই কেন সন্তান পেটে নিলাম শান্তিতে খাইতে পারলাম না এরপর মা মা সন্তানকে দেখার জন্য স্বপ্ন দেখে ডাক্তার বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় বিজ্ঞান বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় তার চাইতে অনেক গুণ বেশি ব্যথা হয় মার কত প্রসবের সময় এরপর মা মৃত্যু নিশ্চিত জানার পরেও মা কয় আমার ছেলে আমার লাঠি দিলেও এই ছেলের চেহারাটা যখন আমি দেখমু আমার সব আমি বইলা যাবো
মা যখন প্রসবের ঘরে যায় দাইমা বলে আল্লাহ আল্লাহ করো আর মা তখন চোখের পানি ফেলে কান্দে দাইমা বলে আল্লাহ আল্লাহ করো অনেকক্ষণ পর্যন্ত মা সন্তানকে প্রসব করার যুদ্ধের মাঠে থাকে কতগুলা সময় মা বেহুশ হইয়া যায় কিছুক্ষণ পরে আবার হুঁশ আসে দাইমা গুলা মার মাথায় পানি ঢেলে দেয় এরপর মা বেহুশ হইয়া যায় ও যুবকের দল মা বেহুশ হইয়া যাওয়ার পরে সন্তান প্রসব হয় আল্লাহ না করুক সমাজে এমন ঘটনা ঘটে সন্তান প্রসব হয় মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হইয়া যায় জি দুঃখিনী মা জি দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালন করেছে লালন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না ওরে সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ জি সহে না সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ জি সহে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না ও যুবক যুবকরি নাই নাই মরহুম মাওলানা মাহবুবুর রহমান খান সাহেব দুনিয়াতে নাই আরেকজন এই বাসায় মারা গেছে যে কয়েকদিন আগে কবির উদ্দিন সাহেব না ছেলে মাহবুবুর রহমান সাহেবের ছেলে কিছুদিন আগে চলে গেছে আমি শুনেছিলাম এই কবরগুলাতে কেমন আছে জানি না যার মা নাই বাপ নাই আমি গুণাগার তো আব্বা নাই বাড়িতে গেলে দরজার জায়গায় দরজা আছে খাটের জায়গায় খাট আছে বালিশের জায়গায় বালিশ আছে কিন্তু আমার আব্বা নাই আমার আব্বা এলাকার অনেক মুরব্বীরা বহুত মায়া করত সুযোগ পাইলে এলাকার মধ্যে আয়া আয়া ঘুরা যাইত কিন্তু আগের দিনের মুরব্বী গুলো আয়া কে কে করে বিদায় হইয়া যাইতেছে সমাজের ভিতরে আস্তে আস্তে মান্যতা উঠে যাইতেছে কারণ মুরব্বী বাবাটা গড়ের সৌন্দর্য এই বাবার কোনোদিন তোমরা কষ্ট দিও না এই বাপটা তোমার লাগে কি না করছে তোমার জন্য নিজের তাজা রক্ত গুলা পানি পানি কইরা ফেলাইছে ফুত ফুত কইরা আজকে ফুতে তাকে কই আর বাপে কই তাকে কবর নেই না একদিন চলে গেলে আমার জন্য তোমরা মা মা কইয়া চোখের পানি ফালাইয়া কাঁদবা বাবা বাবা কইয়া চোখের পানি ফালাইয়া কাঁদবা মন্দরে আজকেও তো আমার চাপুর বুইয়া বাড়ির মরহুম আলী আহমদ হাজি বুইয়া সাহেবের বড় ছেলে জনাব মরহুম সফিল উদ্দিন কাকা আমার আমার কাকা লাগে তিনি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে ওনার একটা ছেলে শাকিল কিছুদিন আগে তার মা ডারে হারাইছে আজকে তার বাপটারে হারাইছে এইভাবেই তো দুনিয়ার দিকে চলে যেতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে বাপটা তোমার কেমন বড় বৃক্ষ আন্তাস পাও না একদিন চলে গেলে বুঝবা বাপটা কেমন জিনিস একদিন চলে গেলে বুঝবা মাটা তোমার কেমন জিনিস এই জন্য আমার মতন বাবা হারাইলে তোমরাও চোখের পানি ফালায় কাঁদো দরজাটা খুলতে কে যায় ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু বাবা নেই শুধু বাবা নেই জানি ফিরে পাবো না আর
স্বপ্ন অতিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখে বেজল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু বাবা নে শুধু বাবা নে পায়ে হাত রেখে বলবো জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দেওয়া যাবে এই যুবক ছেলেরা আমার কথা রাগ করতেছো আজকে থেকে ওয়াদা করো আমরা কখনো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব যদি মা বাবা চলে গিয়ে থাকে আজকে মহিউদ্দিন কাদরী সাহেব জানে বাবা হারা ব্যথা কত আমার ভাই আমার ওস্তাদ আল্লামা ইকবাল হোসেন কাদরী হুজুর জানে বাবা হারা ব্যথা কত মা হারা ব্যথা কত এই সোনালী সংসার ফুত 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 কত স্বপ্ন আল্লাহ ওই চলে যাওয়া মা বাপের কবরটাকে আপনি জান্নাতের গুলজার বানায় দেন আমিন কন আরো বড় করে বলেন আমিন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না যুবক আমার বলছিলাম কেয়ামত ওই জায়গা থেকে আবার চলে গেছি মার দিকে সাবজেক্ট ঠিক রাখতে পারি না অনেক সময় অনেক দিকে চলে যায় ও আখরাজাতিল আরদ আসকাল মানুষ বাবা কল আল ইনসানু মালাহা কি হইলো কি হইলো সন্তান ডেলিভারি হয়ে যাচ্ছে কেন ওই ডেলিভারি থেকে বোঝাতে চেষ্টা করেছিলাম মা তোমাকে পেটে রেখে কত কষ্ট করেছে আজকে মা বাপ তোমার একটা ধমক দিলে তুমি সর্দার নিয়ে বিচার জমাও সর্দারও কিছু আছে টেয়া খাবি না সর্দার যেই ফুতে টেয়াটা বেশি হের ফকের আই দে আয়া মারে উল্ডা কো উল্ডা ওহন ফুতাতে শাসন করার সময় আছে তুমি বুড়া হয়ে গেছো গা আমাদের মুসল্লাতে বয়ে আল্লাহ আল্লাহ করবা ওজিফা করবা ওহন ফুলাফানের দমক দেওয়ার সুযোগ আছে আর আমার যদি নিত কইলা মইলে তোর মা তোর জিডি কোক তুই মার বিরুদ্ধে কিচ্ছু বেতারতে না তোর মা তোর দমক দিছে তুই সর্দার আনছস বিচার তো বাবার লাগে আমার আনছস গিয়া তোর সাহস তো কম না তুই যখন তোর মার ফেডের ভিতরে একশো দুইশো হাজার হাজার লাতি মাইরা মার ঘুম কাইজা নিয়া চোখের পানি জড়াইছিলি তখন তোর মা তো কষ্টের কথা কাউকে ভাগ করে নাই কথা বলেন ঠিক কি না বলে এই বিচারটি যদি সমাজে থাকতো তাহলে কখনো সমাজের এই বুড়া বাপ মাড়ি অবহেলিত থাকতো না সমাজের একটা এরকম টিম করা দরকার যেই সংসারে সন্তানগুলো মা বাপরে দেখতে পারে না কষ্ট দেয় সামাজিকভাবে এদেরকে বিচার করা দরকার কথা বলেন ঠিক না বেটি তুমি যতই বিচার দাও রসুল বলছে তোমার মা যদি মুশরিকা হয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আর তুমি তোমার বউ কি কইছে তোমার কি কইছে এমুক কি কইছে হেমুক কি কইছে মার বিরুদ্ধে আইসা মামলা দায়ের করো যেই সন্তান মার বিরুদ্ধে বিচার জমায় এটা আল্লাহর কাছ থেকে বহুত দূরে চলে যাবে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন পিতা মাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি মা বাপকে কান্দাইয়া কখন সুখী হওয়া যাবে তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে যেখানে তোমার মৃত্যু লেখা আছে অনেক মানুষ সমাজের মধ্যে বলে তুই যদি ঘরে থাকতি তোর ছেলেটা পানিতে পরে মারা যেত না বলে কি না অনেকে বলে হারে কেমনে ঘরের মধ্যে তোর বাপটার ফালায় রাখলি ঢাকা নিয়ে গেলে তোর বাপটা মরতো না বলে কি না গতকাল একজন কয় গজর উনি মালয়েশিয়া যাইতে চাইছিল যদি মালয়েশিয়া যাইতো সৌদি আরবে যাই অ্যাক্সিডেন্ট করে মরতো না আমি বলি সেটা তোমার ভুল ধারণা তুমি হাজারবার ঘরে থাকতে পারো তোমার সন্তান যদি পানিতে পড়ে মৃত্যু লিখা থাকে তুমি কখনো পাহারা দিয়া সন্তানকে ধরে রাখতে পারবে না ঠিক কি না শুধুমাত্র লন্ডন কেন আমেরিকা কেন হাজার চেষ্টা করলেও আমি তাকে বললাম তোমার স্বামী কেন সৌদি আরব গেল বাড়িতে তো থাকতে পারতো বাড়িতে থাকলে তো মনে হয় তোমার দৃষ্টিতে মরতো না 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 তার মৃত্যু লেখা আছে সৌদি আরব এই জন্য ভিসা প্রসেসিং পাসপোর্ট প্রসেসিং রুজি রোজগারের চিন্তা ধারণা সব কিছু মিলাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে সেই জায়গায় পৌঁছায় আই তারে ওই জায়গার মধ্যে মরণ দিয়েছে চল পরিমাণ এদিক সেদিক করা হবে না একটা সেকেন্ড এদিক সেদিক করা হবে না আইসিউর মধ্যে গিয়ে ঢুকে যেতে শ্বাস কত দাম জিনিস
দৈনিক 25,000 40,000 50,000 আপনি আমি গণনা করি পল্লী বিদ্যুতের ফ্যান ঘুরতেছে মাসে 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 বিল পরিশোধ করি এজবাগ নদীর পারে দাঁড়াইয়া উজানিসারের ব্রিজে দাঁড়াইয়া আল্লাহর দেওয়া নিয়ামত বাতাস খাইতাছি বিনা বেতনে কোন টাকা লাগে এই যে শ্বাস নিতেছি ওপেন ভাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা আমি তোরে বানাইলাম তুই শুধুমাত্র কপালটারে ঝুকাইয়া বলবি সুবহান রাব্বিয়াল আযীম মাটির মধ্যে কপালটার লাগাইয়ে কইবি সুবহান রাব্বিয়াল আলা আমি এতই খুশি আমার কিচ্ছু লাগতো না এতই আমি খুশি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আপনি মনে করতেছেন কোরআন শরীফ পড়তেছেন না আর রসুল বলতেছে তোমরা কোরআন শরীফ পড়ছ না এ তেলাওয়াত শুধু তেলাওয়াত নয় স্বয়ং মালিকের সঙ্গে তুমি কথা বলতেছো আমি যখন উমরায় গেছি মাঝে মাঝে ভাই একটা নেশা আছে যে তেলাওয়াত গা শুনবো হাফেজ তো রইতাম না এখনো তো মাখরাজ দেখে না সুইটটা জায়গা আছে এটা হাফেজ না ও আর গজব না রেখে যদি ওইতে পারতাম তাহলে এই জায়গাটা ছুটতো না এই জায়গাগুলো করতে পারতাম সুন্দর করে কিন্তু হাফেজ না হওয়াটা আমার মনের একটা বড় একটা কষ্ট আমি পড়তে পারি নাই হইতে পারি নাই হ্যাঁ আমি যখন উমরায় গেছি তখন আমি বারবার মসজিদ একটু তাড়াতাড়ি গেছি তখন তেলাওয়াত শোনার জন্য কারণ এটা শান্তি লাগে মারহাবা কইতেন না الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا খুব শান্তি লাগে আপনি মনে করতেছেন কোরআন শরীফ পড়তেছেন না রসুল বলছেন নামাজে আল্লাহর সঙ্গে দেখারও সুযোগ আছে কথা বলারও সুযোগ আছে রেওয়ায়েতে এসেছে তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো আর আল্লাহকে যদি দেখতে না পারো আল্লাহ তোমাকে দেখতেছে তার মানে বোঝা গেলেন আমাদের মধ্যে দেখা দেখির খেলা আছে যদি ওই চোখ বানাইতে পারি তাহলেই দেখা সম্ভব ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আমার মনিকে দেখেছেন কথা বলেন সুবহানাল্লাহ বলবেন না ও যুবক অনুরোধ করি বলি নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলা যায় আপনি যখন বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আপনি তেলাওয়াত করতেছেন আল্লাহ আবার আপনার পক্ষে আল্লাহ জবাব দিতেছেন আমাদের সে কান নাই এই জন্য আমরা শুনি না কিন্তু না শুনলেও না দেখলো আমাদের বিশ্বাস আছে না নাই আরো জোরে কোন আছে না নাই এই জন্য মৃত্যুবরণ করতে হবে কবরে যেতে হবে যাওয়ার আগেই তো বাবা কর্ম করতে হবে রসুল বলেন এক মৃত্যুর সময় মনে হবে তোমার একটা কেয়ামত সব উলুট পালুট হয়ে যাচ্ছে আহারে হাড্ডি ছিঁড়ে যাচ্ছে সার্জারি করার কোনো ট্রমা সেন্টার নাই পাগুলো ভেঙ্গে যাচ্ছে কোনো ধরনের পঙ্গু হাসপাতাল নাই আজরাইলের থাবাই তুমি যে তছনছ হবে এটার সার্জারি করার মতন কোনো মেশিন এই পৃথিবীতে এখনো আবিষ্কার হয়নি আরে বাবা বহুত কিছু কেনার ফ্যাক্টরি আছে কিন্তু হায়াত কিনার কোনো ফ্যাক্টরি আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে তাহলে আমাদের কথা একটাই কেউ আগে মারা যাবে কেউ পরে মারা যাবে কথা বলেন ঠিক কিনা বলেন কেউ আগে কেউ পরে কিন্তু জয়ে যখনই যাবে যদি মরণটা ইমানের সাথে না হয় বাজান অনেক প্রবলেম রসুল বলছেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবরটা যার ভালো হয়ে যাবে হাশরের ময়দান তার ভালো হয়ে যাবে
তা আসল জায়গায় আপনাকে ঠিক রাখতে হবে এবং রাসূল বলছেন যখন ঈমানদারের কাছে আজরাইল আসবে এসে ঈমানদারের রূহ কবজ করতে মুখ দিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে ঈমানদার বলবে না এই মুখ দিয়ে নেওয়া যাবে না কান দিয়ে রূহটা নেওয়ার চেষ্টা করবে কান দিয়ে নেওয়া যাবে না চোখ দিয়ে নেওয়ার চেষ্টা করবে কয় না এদিক দিয়ে নেওয়া যাবে না আচ্ছা বলুন তো আজরাইলের কাউন্টার ঈমানদার সেই দিন কথা বলতেছে বংশের জোরে নাকি ঈমানের জোরে আমি বুঝাতে পারতেছি তাহলে ঈমান এমন একটা জিনিস আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুস সকল মানুষ ক্ষতিগ্রস্ত হ্যাঁ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাত নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত আর ওই ঈমানদাররাই আজরাইলের সঙ্গে কথা বলবে আমি ওই আজ থেকে 12 14 বছর আগে একটা গান গাইতাম যারে মাটিও খাই না জমেও সই না গো প্রেমিক যে জনা প্রেমিক মানি তো ঈমানদার প্রেমিক মানি তো নবীর আশেক কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক